हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के तार टन आमरा शुरू करे फेले छी। एखाने सब रकमेर तार 0.75 1 1.5 2.5 सब रकम तार खुले रेखे छी। एखन आमरा फार्स्ट एकटा रूम थेके तार टाना शुरू करे छी। एटा एकटा बेडरूम, बेडरूमेर एखाने एकटा पावर बोर्ड आछे, एखाने एकटा लाइट पॉइंट देखी कोथा बेर होय। जिआई तो अनेकटा ढुके गेछे, मने होच्छे एटा मेन लाइने जाच्छे। देखा जाक রুমের মেইন লাইন। এখান থেকে আমাদের টিভি বক্সের উপরে যে জয়েন্ট বক্সটা আছে এখানে বেরোবে, এই জয়েন্ট বক্সে বেরোবে। এখান থেকে সব মেইন লাইন রুমের কিচেনে ফেলা আছে। তো যদি প্রথমে মেইন লাইনের পাইপে যদি জিআইটা বেরোয় তাহলে আমরা রুমের মেইন লাইনটাকে টেনে নেব। দেখা যাক কোথায় জিআইটা বেরোয়। তো আমাদের জিআই তার বেরিয়েছে পাশের রুমের এই জয়েন্ট বক্সে, কারণ সিলিংয়ে বেলকনির মধ্যে যে লাইট পয়েন্ট আছে তার সুইচ বোর্ড হবে এখানে। সেই জন্য আমরা জেবি থেকে যাই ঢুকিয়েছি এই রুমের জয়েন্ট বক্সে বেরিয়েছে। এইখান থেকে আমরা এই সিলিংয়ের লাইট পয়েন্টের তারটা টেনে তারপর ওই জেবি থেকে আবার এই লাইট পয়েন্ট এই জয়েন্ট বক্সে নিয়ে এসে আমরা এখানে সুইচ বোর্ডটা করব বেলকনির। তার আমাদের এখানে চলে এসছে, এতটা টার একবারে টানা সম্ভব নয় বলে আমরা এখানে জয়েন্ট বক্সে রেখে দিলাম। বাকিটা এখান থেকে লাইট পয়েন্টে ঢুকাবো। এখানে তারটা এসেছে, এই লাইট পয়েন্ট আমরা বেলকনির এই তারটা আমরা বেলকনির লাইট পয়েন্টে ঢুকাবো। তো আমাদের এই বেলকনির লাইট পয়েন্টে ঢোকানো হচ্ছে এখন। তারটা একটা মোটামুটি আইডিয়া করে কেটে নেওয়া হয়েছে, আর কাছাকাছি আছে বলে আমরা জিআই তার ব্যবহার করছি না। তো তারটাকে ঠিকলে এরপর আমরা কি করেছি, রুমের এই যে লাইট পয়েন্ট আছে এটা সকেটিং করা আছে, এখান থেকে জিআই ঢুকিয়েছি। জিআই ফ্যান হয়ে যেটাতে তার বানবে এখন একটা ফ্যান পয়েন্টে আর লাইট পয়েন্টে। তার জন্য আমাদের চারটা তার বানতে হচ্ছে, চারটা তারের মধ্যে চারটা তারের মধ্যে আমরা নিয়ে নিয়েছি, রেড ইয়েলো ব্ল্যাক আর গ্রিন। এই সবুজ কালারের তারটা আমরা আর্থিংয়ের জন্য দিই ফ্যানের, আর বাকি কালোটা হচ্ছে নিউট্রাল যেটা কমন ফ্যানের আর লাইট পয়েন্টের। আর আমরা হলুদ কালারটা ফ্যানের দেবো আর লাল কালারটা লাইটের। চারটা তারিখ এখন বারবার হয়েছে, দুটো তার ফ্যানের এই জায়গা থেকে টেনে নেওয়া হবে, দেখে টেনে নিচ্ছে দুটো তার। তাই আমরা এখানে লাল কালার আর কালো কালারটা যেহেতু নিউট্রাল, নিউট্রাল আর পয়েন্ট এখানে রেখে দিলাম। বাকি এখানে ব্লু কালারের ফ্যানের পয়েন্ট বার করে নিলাম, আর নিউট্রালটা কালো কালারের যেটা আছে সেটা এখানে লুপ রেখে দেবো। এখানে কালো কালারটা লুপ রেখে দিলাম, হলুদ পয়েন্টটা এখানে টেনে বার করে দিলাম, আর আর্থিং লাইট পয়েন্টটা দেবো না, শুধু ফ্যানে দেবো, তাই আর্থিংটা এখানে টেনে নিলাম। বাকি তারগুলো আমার জয়েন্ট বক্সে, এখানে নিউট্রাল আর আর্থিং জয়েন্ট বক্সে শুধু রেখে দেবো, কাম করে কেটে দেওয়া হবে। আর এই যে ফ্যানের হলুদ পয়েন্ট আর লালটা হচ্ছে লাইট পয়েন্ট, এই দুটোকে আমরা সুইচ বোর্ডের মাপ করে কেটে নেব। তাহলে আমাদের কি হলো,
बेलकुनी सुइच बोर्ड जेहेतु एई रूम थेके होच्छे कारण दो 2.5 तार आछे रेड और ब्लैक आर्थिंग आछे एसिटा गेलो तार संगे एक 1.5 न्यूट्रल आछे 1.5 फेज आछे पावर होबे আরেকটা ওয়ানার তার এটা টেন টানছি কারণ হচ্ছে এই যে বেলকনিটা আছে বেলকনির সুইচ বোর্ডটা এখানে হবে ওই জন্য আমাদের তার এখানে ছাড়া আছে জয়েন্ট বক্স থেকে আরেকটা তার ওখানে ওই জন্য টেনে ওখানে জয়েন্ট বক্স থেকে টেনে নামিয়ে আমরা সুইচ বোর্ডে ইয়েস স্যার সেই জন্য আমরা এখানে তার দিচ্ছি হ্যাঁ 6টা দুটো এসি হ্যাঁ 2.5 দুটো 1.5 ভোল্টের পাওয়ারের জন্য একটা আর্থিং আর একটা ওয়ানের লাইট পয়েন্টার ঘুরছে বলে ওটা এখান থেকে জয়েন্ট বক্স থেকে দেওয়া হচ্ছে সবাইকে তারগুলো ছুলে আমরা জিআই এর মধ্যে ভালোভাবে বেঁধে দেখে যাতে শক্ত করে বাঁধতে জিআইটা তো ওই সাইড থেকে টানবে যাতে তার না খুলে যায় সেই জন্য আমরা তারগুলোকে সব ভালো করে কি ভাই ও হ্যাঁ আপনাদের ফালতু ঘুরে ঘুরে ভালো বাজার ভালো করে তারগুলো ছুলে তোমরা দেখে নাও গিয়ারের মধ্যে কিভাবে হ্যাঁ হ্যাঁ আমি একটু ছড়ে দিলাম তারগুলো ছুলে ঠিক আছে ঠিক আছে সব তার ভালো করে এভাবে মেচি দিয়ে খুলে যাবে সেই জন্য দুটো তার নিয়ে গিয়ারের মধ্যে এভাবে পেঁচিয়ে দিতে হবে এটা আরো সেফটি করার জন্য তোমরা এর মধ্যে টেপও লাগাতে পারো পিভিসি টেপ লাগিয়ে দিলে তারটা খুলবে না কিন্তু আমরা টেপ লাগাই না हाटते তার সব টেনে নেওয়া হলো এবং সুইচ বোর্ডে মাপে রেখে দেওয়া হলো রেখে আমাদের ব্ল্যাক কালারের যে তারটা আছে 2.5 এর যেটা নিউট্রাল ধরা যাচ্ছে সেটাকে একটু বড় নিয়ে নিলাম আর আর্থিংটাকে একটু বড় নিয়ে নিলাম শুধু ওই দুটোকে কারণ এসির মধ্যে এসির ফেজ তো নিচে সুইচ বোর্ডে চলে এলো কিন্তু এসির সুইচ বোর্ড থেকে আউটপুট ফেজটা আমরা আলাদা করে দিচ্ছি না আমরা নিউট্রালের তারটা একটু বড় রেখে দিচ্ছি যেটাকে এসির 2 মডেলের মধ্যে কেটে দেবো তাহলে কি হবে एक माथाटा हे न्यूट्रल हो जाए नीचे थे जो माथा कलो कलर ओपरे जाटपुटर फेज हो जाए देखले बुझते पर देखो कलो और जमा हाँ बोर्डर मत बड़ी गए तारगलो सब ट्रेने बस दिल ओपर देखो सबुज कलर और कलो कलर का बड़ो आईजे लुपिंग आज कलो कलर का मजे केटे देव एक माथा न्यूट्रल दिखे चले जाए আর এক মাথা সেজের দিকে চলে যাবে সকেটে যেটা নিচে থেকে উপর দিকে উঠছে সেটা ফিডিং তো সময় দেখাবো কিভাবে কোনটা কানেকশন হচ্ছে এখন মোটামুটি আমার এই রুমের দুটো পয়েন্ট এসি পয়েন্ট পাওয়ার বোর্ড বেলকনি এটা টানা হয়ে গেল এরপর আমাদের আরেকটা এখানে লাইট পয়েন্ট আছে যেটা জয়েন্ট বক্স থেকে কাছেই আছে জয়েন্ট বক্স থেকে কাছেই আছে
আমরা এটাকে জিআই ঢোকানো দরকার মনে করছি না বলে হাতে করে তারটা ঢুকিয়ে এখানে রেখে দিলাম। নিউট্রালার পয়েন্ট এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা নিউট্রালটাকে জয়েন্ট বক্সে রেখে দেবো। নিউট্রাল যেহেতু বড় রাখা দরকার নেই, এখানে জয়েন্ট বক্সে জয়েন্ট হবে। আর পয়েন্টটাকে এই পয়েন্টগুলো মাপ করে কেটে দেবো। কেটে দেওয়া হলো। এরপর এর পাশে একটা বাথরুম আছে, এটা যেটা রুমের সঙ্গে আমরা কি করলাম, এই অ্যাডজাস্ট ফ্যান থেকে জিআইটা ঢুকিয়ে লাইট পয়েন্ট বার করলাম, তারপর লাইট পয়েন্ট থেকে ঢোকালাম জিআইটাকে, সোজা বেরিয়ে এলো আমাদের এই রুমের জয়েন্ট বক্স। যেহেতু এখান থেকে পাইপ ফেলা হয়েছে, সুইচও ভেতরেই হবে, সে কারণে এখান থেকে দেওয়া হলো। এর মধ্যে আমরা তার পাঁচ তিন পিস দেখছো তোমরা, একটা নিউট্রাল কমন আর দুটো লাইট পয়েন্ট, সরি দুটো লাইট পয়েন্ট বলছি, একটা লাইট একটা অ্যাডজাস্ট পয়েন্ট, আর টোটাল দুটো দুটো পয়েন্ট একটা নিউট্রাল। এইবার জিআইটা ওইদিকে টানবে, তার উপর সব ঢুকছে দেখছো। এবার জিআই বার করে এলো, তার এখানে বেরিয়ে গিয়েছে। এর মধ্যে আমরা কি করবো, এখানে একটা পয়েন্ট রেখে দেবো, একটা পয়েন্ট রেখে দেবো, আর বাকি আর একটা পয়েন্ট এইখানে রাখবো। এখানে চারটা বার সর্বডান সর্বডান লালটা লালটা টান 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 একটা পয়েন্ট হয়ে গেল। ওই ফাটা ব্ল্যাকটা পড়ে গেল, তারপরে কাটবি। এখানে একটা পয়েন্ট হয়ে গেল, এটা লাইভ পয়েন্ট হয়ে গেল, এটা অ্যাডজাস্ট পয়েন্ট হয়ে গেল। এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট এখানে বেরিয়ে এসেছে। এবার কি হচ্ছে, আমরা যেহেতু হলুদ কালারের ফ্যান দিয়েছি রুমের, আর হলুদ কালারেরই আবার রুমের বাথরুমের ভেতরে অ্যাডজাস্ট ফ্যান পয়েন্ট দিয়েছি, সেজন্য আমাদের মার্ক করে নিতে হবে একটু, কারণ ফিটিংসের সময় তখন যেন অসুবিধা না হয়। সেজন্য আমরা কি করব, রুমের যে ফ্যান পয়েন্টটা, সেই ফ্যান পয়েন্টের তারটা আমরা এখানে দেখে টেপ লাগিয়ে দেবো। তাতে কি হবে, ফিটিংস করার সময় আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এই তারটা হচ্ছে রুমের ফ্যানের, যেহেতু দুটো হলুদ কালার আছে, সেজন্য আমরা একটু মার্ক করে নিলাম। এবার হয়ে গেল, আমাদের সব মাপ করে কাটা হয়ে গেল তার। এবার এই তারগুলোকে জয়েন্ট বক্স থেকে আমরা সুইচ বোর্ডে নামিয়ে দেবো, তার সঙ্গে 1.5-এর ফেজ নিউট্রাল দিয়ে আর আর্থিং দিয়ে, কারণ এতক্ষণ আমাদের এলো বোর্ডের মধ্যে শুধু পয়েন্টগুলো এলো, পাঁচটা পয়েন্ট এলো, আর এখানে কোনো সকেট হচ্ছে না, সিক্স মডেলের বক্স আছে, টোটাল পাঁচটা পয়েন্ট এলো। আর কারণ হচ্ছে রুমের রুমের দুটো লাইট পয়েন্ট, একটা ফ্যান পয়েন্ট, আর এই যে অ্যাটাচ বাথরুম আছে, অ্যাটাচ বাথরুমের দুটো পয়েন্ট, অ্যাটাচ বাথরুমের একটা এক্সস্ট ফ্যান পয়েন্ট আর একটা লাইট পয়েন্ট, তাহলে রুমের তিনটে আর বাথরুমের দুটো, টোটাল পাঁচটা পয়েন্ট আমার সুইচ বোর্ডে নামানো হবে। আর তার সঙ্গে বোর্ডের বোর্ডের পাওয়ারটা দিয়ে দিলে হয়ে যাবে, একটা ফেজ দিতে পারছি শুধু। তো দেখছো ওই পাইপটা তারটা ঢুকছে না, কারণ পাইপটা জাম হয়ে আছে, কারণ প্লাস্টারের সময় মশলা পড়ে যাবে মধ্যে, সিমেন্ট সিমেন্ট বালি ঢুকে জাম হয়ে যাবে। ওই জন্য তোমরা কি করবে, যখন যদি কখনো দেখে থাকো এরমভাবে তার ঢুকছে না, তখন জিআই তার দিয়ে ওই পাইপের মধ্যে খোঁচা মারলে পাইপটা পরিষ্কার হয়ে যাবে। তারপর দেখছো তার পুরো আমার এখন আমাদের কমপ্লিট হলো, এই রুমটা কমপ্লিট হলো, বেলকনি কমপ্লিট হলো, আর এই অ্যাটাচ বাথরুম এইগুলো তার টানা কমপ্লিট হলো, কিন্তু এখনো মেন লাইন আসেনি। এটার মধ্যে মেন লাইনের জন্য আর একটা পাইপ এখনো ফাঁকা আছে, ফাঁকা পাইপ আছে, ফাঁকা পাইপের মধ্যে এখন জিআইটা ঢোকাচ্ছে, একটু লম্বা লেন্থ আছে, ডাইনিং এর মেন দরজার সামনে, টিভির উপরে যার একটা মেন জয়েন্ট বক্স আছে সেইখানে বেরোবে। রুমের মেন লাইন মধ্যে জিআই চলে এসছে, এখানে তার বাঁধা হবে, এবারে এখানে তার বাঁধা হবে, পাঁচটা তার বাঁধা হবে,
দুটো 2.5 যেহেতু এসি আছে দুটো 2.5 আর দুটো 1.5 আর একটা 8 2.5 দুটো শুধু এসির জন্য যেটা কারোর সঙ্গে আর জয়েন্ট হবে না শুধু এসির চলে যাবে আর টেরের ফেজ নিউট্রালটা এই সুইচ বোর্ড আর পাওয়ার বোর্ডের জন্য এই সুইচ বোর্ডেরটা আর ওখানে একটা সকেট আছে বলে টেরে দেওয়া হয়েছে এটার জন্য শুধু 1.5 এটা বাঁধা হয়ে গেছে এখানে ওই দিকে টেনে তারপরে বার করে নিতে হবে এখান থেকে জায়গাটা টানা হচ্ছে এখানে তার চলে আসছে এবার ওইখানে ওই মাথায় কেটে দিয়ে হলো এবার আমরা তারগুলোকে যে মেলাইনে তার টানা হলো এগুলোকে সব এখানে জয়েন্ট বক্সের মাপে কেটে দেওয়া হবে কেটে জয়েন্ট করে দেওয়া হবে প্রত্যেকটা পাইপে দেখে নাও তার এসেছে এই সবগুলোকে জয়েন্ট করা হবে দুটো লাইট থেকে তো আমরা প্রথমেই যত এখানে তারের মাথাগুলো আছে তারের মাথাগুলোকে সব আমরা প্লাস দিয়ে চলে নেবো প্রত্যেকটাকে কারণ যত এখানে তার রাখা হয়েছে প্রত্যেকটাই জয়েন্ট হবে তো জয়েন্টটা তোমাদের দেখাচ্ছি কোন তারের সঙ্গে কী জয়েন্ট হবে আর তোমরা যদি বুঝতে না পারো কমেন্ট করতে পারো তারগুলো সব দেখছো ছোলা কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা কি করবো ফার্স্টে সবুজ তারগুলো দেখছি এগুলো সব হচ্ছে আর্থিং যতগুলো সবুজ আছে আমরা টোটাল সবুজ তারগুলোকে একসঙ্গে জয়েন করে নেবো কারণ এখান থেকে মেলাইনেরও আর্থিং এসছে আর রুমের এই আর্থিংগুলো টোটাল আর্থিংকে ভালোভাবে টুইস্ট করে আমরা টেপ মারবো আর্থিং সব এখন সাথে করে টুইস্ট করে রাখা হলো এরপর আমরা জয়েন করছি নিউট্রালগুলোকে কালো কালারে যত তার আছে সবগুলোই হচ্ছে নিউট্রাল লাইক পয়েন্ট ফ্যান সমস্ত কিছু নিউট্রালগুলো ব্ল্যাক কালারে তবে কালার স্বাভাবিকভাবে কালো কালারটাই ব্ল্যাক ব্ল্যাক কালারটাই হচ্ছে নিউট্রাল করা হয় কিন্তু তোমাদের কাছে যদি কালারিং সেরকম তার না থাকে অন্য কালারের তারও তোমরা নিউট্রাল করতে পারো কালোগুলো হয়ে গেল এরপর আমাদের এসি তার মেন লাইনের সঙ্গে যে এসি তারটা এসছে আর জয়েন্ট বক্স থেকে যে এসি তারটা গেছে দুটোতেই লাল আর কালো আছে তা লালের সঙ্গে লাল আমরা যোগ করে দেবো তাহলে একটা ঢুকে গিয়ে এই যে এসি পয়েন্ট এসেছে ওখান থেকে এখানে ছাড়া হয়েছিল এই ছবি আর এইখান থেকে আবার মেন লাইনে গিয়েছিল দুটো করে সেই কারণে আমরা লালের সঙ্গে লাল জয়েন্ট করে দিয়েছি দেখতে পাচ্ছ এই দুটো যে এসির তার এরপর হচ্ছে ফেজটা ডেড 1.5-এর আমাদের তিনটা ফেজ হবে এখানে মানে একটা এখান থেকে পাওয়ার বোর্ডে গিয়েছে একটা সুইচ বোর্ডে নেমেছে আর একটা মেন লাইন ভালোভাবে জয়েন্ট করে নেওয়ার পরে প্লাস দিয়ে এভাবে টাইট করে দেওয়া হবে ভালোভাবে প্লাস দিয়ে উড়ে দেওয়া হয়েছে এরপর আমরা প্রত্যেকটা মাথাতে টেপ মেরে দেবো পিভিসি টেপ তো আমাদের টেপিং করা কমপ্লিট হয়ে গেল কারণ আমাদের একটা রুম বাথরুম আর এই বেলকনির তারটা না কমপ্লিট হলো মেন লাইন সিস্টেম